ওয়েলকাম বন্ধুরা আজকে আমরা একটি শৃঙ্খার এককের অঙ্ক কি সেটা কীভাবে নির্ণয় করা যা করা যায় সেগুলি দেখব তো প্রথমে এখানে দেখুন এখানে সাতের পাওয়ার আছে একশো পাঁচ অর্থাৎ সাত শৃঙ্খাটিকে আমরা একশো পাঁচ পার লিখে গুণ করতে হবে একটি বিরাট অঙ্ক হয়ে যাবে তো যত বড় অঙ্ক না নক তার এককের অঙ্কটি কী হবে সেটি নির্ণয় করতে হবে তো আমাদের একটি সংক্ষিপ্ত নিয়ম আছে এখানে পাওয়ার যে আছে এই পাওয়ারকে আমরা সংক্ষেপে চার দ্বারা ভাগ করব পঁচিশ চল্লিশ চব্বিশওয়ান এই যে বাক্সেস যেটি রয়েছে এটি আমরা এই সাতের পাওয়ারে রাখব সাতের পাওয়ারে যদি এক হয় তাহলে তার মান হবে সাত অর্থাৎ এককের অঙ্কটি হবে সাত তো আমাদের এই এই ষাট হবে এইটি হবে কারেক্ট নম্বর টু এখানে দেখুন এই তিনশো উনত্রিশের পাওয়ার আছে আটাত্তর এটি একটি বিরাট অঙ্ক বড় অঙ্ক হয়ে যাবে অর্থাৎ তিনশো উনত্রিশকে আমরা আটাত্তর বালিকে গুণ করতে হবে বড় একটি অঙ্ক হয়ে যাবে তো এই গুণ ফলের এককের অঙ্কটি কী হবে সেটি নির্ণয় করতে হবে তো আমাদের শর্টকাট নিয়ম আছে এই যে পাওয়ার যেটি আছে এই পাওয়ারকে আমরা চার দ্বারা ভাগ করবো চারকে চার থাকলো তিন আটত্রিশ চার্ন চৌত্রিশ বাক্স দুই এই যে বাক্স যেটি থাকলো এটি আমরা এই যে তিনটে তিনশো উনত্রিশের এককের ঘরে যেটি আছে তার পাওয়ারে এই বাক্সটি বসাবো তো নয় দুইবার গুণ করলে একাশি হয় একাশি এর এককের অঙ্কটি হলান তাহলে এই এত বড় সংখ্যাটির অঙ্কটি ওয়ান হবে পরের অঙ্কটি দেখুন এখানে আসে তিনের পাওয়ার চল্লিশ অর্থাৎ তিনকে আমরা চল্লিশ বার লিখে গুণ করতে হবে এইভাবে একটি এটিও একটি বড় অঙ্ক হয়ে যাবে তো আমাদের সংক্ষিপ্ত নিয়ম হল এই যে পাওয়ার যেটি আছে এটিকে আমরা চার দ্বারা ভাগ করব চার দশে চল্লিশ হয়ে গেল বাক্সেস জিরো এই যে বাক্সেস যেটি এটি আমরা এই তিনের পাওয়ারে রাখব তো থ্রি টু পাওয়ার জিরো ইজকাল টু ওয়ান আমরা জানি যে কোনো সংখ্যার যদি পাওয়ার জিরো হয় তাহলে তার মানুষের বোধ হয় অর্থাৎ এই সংখ্যাটি গুণ করার পর যে অঙ্কটি হবে তার এককের করে অঙ্কটি হবে ওয়ান বন্ধুরা আশা করি বুঝতে আর একটি জিনিস লক্ষ্য রাখবে ওয়ান ফাইভ এই তিনটি অঙ্কর যে কোনো একটির পাওয়ার যতই হোক না কেন তার এককে সর্বদাই সংখ্যাটি হবে যেমন সিসার ইজিক টু থার্টি সিক্স তার এককের অঙ্ক হবে সিক্স এইভাবে ফাইভ ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফাইভ তার এককের অঙ্ক ফাইভ এই তিনটি সংখ্যার পাওয়ার যতই হোক না কেন তার এককে সর্বদা এই সংখ্যাটি হবে আর বাকি যেগুলি আছে সেগুলিকে এইভাবে সংক্ষেপে তার পাওয়ারকে চার দ্বারা বাক করে যে বাক পাওয়া যাবে সেই বাক আমাদের এই সংখ্যাটি রেক্ষকের করে তার পাওয়ার হিসাবে লিখে এটিকে আমরা সহজে নির্ণয় করতে পারবো আশা করি এই নিয়মটি আপনারা সহজে আয়ত্ত করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনে ক্লিক করবেন যাতে আপলোড করা ভিডিওগুলি আপনারা সহজে পেয়ে যান এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি